হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্যামসাং প্যাভিলিয়ন নাম্বার 20। আজ আমি আপনাদের রেফ্রিজারেটর সম্পর্কে ধারণা দেব। প্রথমে আমি রেফ্রিজারেটর সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রস্ট আর একটা হচ্ছে নন ফ্রস্ট। আমি প্রথমে আপনাদের ফ্রস্ট সম্পর্কে ধারণা দেব। আমাদের ফ্রস্ট ফ্রিজের তিনটা মডেলে তিনটা কালার হয়। যেমন প্রথমে আমি দেখাইতেছি, আপনারা একটু দেখবেন, এটা হচ্ছে সিলভার কালার, গোল্ড কালার আর একটা হচ্ছে রেড কালার। তো এই তিনটে মডেলে একটা বললে আপনারা সব বুঝতে পারবেন। প্রথমে আমি সিলভার কালার সম্পর্কে একটু বলি। যেমন এটাতে পাচ্ছেন আমাদের ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। আমাদের সবগুলো রেফ্রিজারেটরে আপনার ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, নয়েসলেস এবং লংজিভিটির জন্য কম প্রেশারে পাবেন 10 বছর রিপ্লেসমেন্ট। এছাড়াও আপনার বাইরে টেম্পারেচার আছে, ডিজিটাল টেম্পারেচার যেটা বলি। আমরা তো সাধারণত আগে ভিতর থেকে কন্ট্রোল করতাম, যার ফলে কি করা হতো, ডোরটা ওপেন করতে হতো, ফলে আপনার হাওয়াটা বের হয়ে যেত। এখন আপনার চাইলে বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজি, যেটা সাধারণত সব রেফ্রিজারেটর থাকে না। তো আমাদের এটা বাড়তি একটা সুবিধা। এছাড়া এটা আপনার সোলার কানেক্টেড। আর একটু দেখাই, আপনারা দেখবেন এখানে টাফ অ্যান্ড গ্লাস, একটু এখানে দেখেন, এটা 150 কেজি পর্যন্ত ওজন নিতে পারে এবং 100% ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হয়েছে। এটা তিনটা মডেল, আমি একটা দিয়ে আপনাদের সবগুলো বুঝাই। তিনটা মডেলে দেখেন একই সাইজ, এটা 228 লিটার ক্যাপাসিটি। প্রাইস হচ্ছে 36,900। মেলার উপলক্ষে আপনি 2,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, অর্থাৎ এখন 34,900। এছাড়া এর সাথে গিফট বক্স আছে, ক্র্যাশ কার্ড আছে এই মডেলের সাথে। এখন আমি আপনাদের নন ফ্রস্ট ফ্রিজগুলো দেখাবো, যেটা সবচেয়ে ছোট 253 লিটার। এটা দুইটা কালার হয়, একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে সিলভার কালার। এটাও আপনার সোলার কানেক্টেড, চাইলে আপনার সোলারও ইউজ করতে পারবেন। এই ভিতরে দেখতেছেন, এটা হচ্ছে কুল প্যাক আমরা বলি। এটা সুবিধা হচ্ছে দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ চলে গেলে 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ দিবে। এটা একটা বাড়তি সুবিধা, সাধারণত সব রেফ্রিজারেটর থাকে না, আমাদেরটা এটা ইউজ করা হয়েছে। এছাড়া আপনি এখানে টাফ অ্যান্ড গ্লাস পাচ্ছেন, ইজি স্লাইড আছে, যেখানে আপনি কেক রেখে আপনি সহজে ইজিভাবে বের করতে পারবেন। এবং ময়েস্ট ফ্রেশ জোন আছে, যেটা সুবিধা হলো আমরা সাধারণত যারা অফিস করি, দেখা যায় প্রতিদিন বাজার করা একটু অসুবিধা। তো আপনার চাইলে একদিন বাজার করে যদি আপনার সবজিটা গার্ডেন সবজি হয়, তাহলে 7 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। এটা প্রাইস 44,900, 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 44,900। এরপরের সেকশন হচ্ছে আপনার 275 লিটার, এটা 49,900, 9,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 44,900। এটাও আপনার সোলার কানেক্টেড, দেখেন এটাতে, এটা তো মাল্টি স্টোরেজ বাস্কেট আছে একটা, যেখানে আপনি মেডিসিনও রাখতে পারবেন খুব ইজি। এবং চাইলে আপনি এই রেফ্রিজারেটর মাসে 1-2 বার পরিষ্কার করে নিতে পারবেন। এটাকে বলা হয় গ্যাসকেট, যেটা অনেকে ফিক্সড থাকে, ফলে আপনার এখানে ময়লা থাকে, পরিষ্কার করা যায় না, কিন্তু আপনি চাইলে এটা পরিষ্কার করতে পারবেন খুব ইজি। এরপর আসতেছি আমরা 321 লিটার, এটার 4টা কালার আছে। অনেক রেফ্রিজারেটর দেখবেন একটা ফ্রিজে একটা কালার হয়, কিন্তু আপনি একমাত্র স্যামসাংয়ের একটা সেগমেন্টের 4টা কালার পাচ্ছেন, অর্থাৎ এটা কফি কালার, সিলভার কালার, ব্ল্যাক কালার এবং পার্পল কালার, অর্থাৎ আপনার পছন্দ মতো 4টা কালার মধ্যে যে কোনো একটা কালার নিতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি কালারগুলো বেছে নিতে পারতেছেন এখান থেকে। কিন্তু এই ফ্রিজটা আরেকটা যে সুবিধা, এই ফ্রিজটা আপনার 5টা মুডে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ এটা তো সাধারণত ডিপ নর্মাল, আপনি চাইলে ডিপটাকে নর্মাল করে প্রুফ রেফ্রিজারেটর নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় অনুষ্ঠান হয়, তো সেই ক্ষেত্রে আমরা নর্মাল খাবারগুলো বেঁচে যায়, আলাদা ডিপ থাকে, চাইলে আপনি ফুল রেফ্রিজারেটরকে নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা সুবিধা আছে যে আপনি চাইলে সিজনাল মুডও করতে পারবেন, যেমন আপনার ডিপটা অফ করে শুধু নর্মাল ইউজ করতে পারবেন, আর প্রয়োজন হলে নর্মালটাকে অফ করে ডিপ ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের
ছুটির সময় বা ঈদের সময় আমরা দেশের গ্রামের বাড়িতে যাই, তো সেক্ষেত্রে নর্মাল খাবারগুলো কিন্তু রাখি না, শুধু ডিবে মাংস রেখে যাই। তো সেক্ষেত্রে আপনি এই নর্মাল পোর্শনটা চলে, দরকার নেই, এটা অফ করে শুধু এটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার সুবিধা মতো এই রেফ্রিজারেটরটা পাঁচটা মুড়ি ইউজ করতে পারতেছেন, এটা একটা বাড়তি সুবিধা এবং নতুন টেকনোলজি এটা নিয়ে আসছে। ইভেন টুইন কুলিং প্লাস আছে, অর্থাৎ দুটো আলাদা পোষণ। অনেক সময় দেখবেন যে কাঁচা মাছ মাংস এখানে রাখলে আমরা যখন নর্মাল খাবারগুলো খাই বাজে একটা স্মেল আসে, এটাতে কখনো বাজে স্মেল আসবে না, কারণ সাধারণত সবাই একটা ইভোভেটার একটা ফ্যান ইউজ করে, যার ফলে পুরো ফ্রিজটা এইভাবে সার্কুলেশন করে, ফলে উপরের গন্ধটা নিচের যায়, নিচের গন্ধটা উপরে যায়, এটাতে যাবে না, কারণ দুইটা আলাদা সেগমেন্ট। এরপরে আপনার আরেকটা পোর্শন আছে হচ্ছে আপনার 345 লিটার, এটার একই সিস্টেম, আপনার চারটা কালার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা পছন্দ করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 62,900, মেলা উপলক্ষে পাচ্ছেন 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 59,900। এরপর আমাদের সবচেয়ে আকর্ষণীয় যেটা গ্লাস ডোর, অনেকে গ্লাস ডোর পছন্দ করে, গ্লাস ডোরের মধ্যে এই একটা ফ্রিজ আছে যেটা আপনার 394 এবং আরেকটা হচ্ছে 415 লিটার। এটা একটু দেখবেন প্লিজ, এটা লুকটা একদম আপনার চাইলে গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন, আপনার চাইলে এই রেফ্রিজারেটরে চারটে মুড়ি ইউজ করতে পারবেন। এবং এটাতে এর ভিতরে একটা আলাদা আইস মেকার আছে, অনেকে এখানে ফিক্সড করা থাকে কিন্তু এটা রিমুভেবল, চাইলে আপনার যখন দরকার হবে আপনি আইস করতে পারবেন। এখন আমি সিঙ্গেল ডোরের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজটা দেখাবো, এটার প্রাইস হচ্ছে 79,900, এটা 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 76,900, আর সাথে গিফট বক্স পাচ্ছেন, ক্র্যাশ কার্ড পাচ্ছেন এবং সাথে আরো একটা গিফট আছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের প্যাভিলিয়নে আসবেন, স্যামসাং প্যাভিলিয়ন নাম্বার 20, এখানে আসলে আমাকে পাবেন।